আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন। আজকে আবার হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও, জন্মের আগে মায়ের পেটে গর্ভের বাচ্চা কি কি শিখে নেয়। আশা করছি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি উপভোগ করবেন, বাচ্চা কি কি শেখে তা জেনে হয়তোবা ভালো লাগবে আপনার। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটি শিশু জন্ম নেওয়ার আগ পর্যন্ত মায়ের গর্ভে বেড়ে ওঠে, এ কথা আমরা সবাই জানি। কিন্তু মায়ের পেটের মধ্যে থেকে সে কি কি জেনে আসে বা শিখে আসে, সে কথা হয়তো বা অনেকের কাছে অজানা। সদ্য জন্মানো, চোখ না ফোটা, মনের ভাব প্রকাশ করতে না পারা একটি শিশু যা যা জেনে জন্মায় তা জানলে রীতিমতো আপনাকে বিস্মিত হতে হবে। গবেষণা বলছে, মায়ের পেটের ভিতরে যে অ্যামনিটিক ফ্লুইড বা তরল থাকে তার মধ্যে গর্ভের বাচ্চা বেশে বেড়ায়। এর মাঝে সে বাহিরের জগতের অনেক কিছুই শিখে নেয় বা তার কাছে পৌঁছে যায়। গর্ভে কয়েক মাসের মধ্যেই বাহিরের জগৎ সম্পর্কে সে খুব ভালো একটা ধারণা তৈরি করে ফেলে। প্রথমত গর্ভে থেকে বাচ্চা যে ব্যাপারগুলো শেখে তা হচ্ছে শব্দ শোনা বা বুঝতে পারা। গর্ভাবস্থায় মা যত কথা বলেন, গর্ভের শিশু কয়েক মাস পর থেকেই সেই শব্দ টেপ রেকর্ডারের মতো শুনতে পায়। তাই জন্মের পরে মায়ের গলা চিনতে খুব একটা অসুবিধা হয় না শিশুর। এমনকি গর্ভাবস্থাকালীন মায়ের আশেপাশে যারা ছিলেন তাদের কণ্ঠস্বরও তার পরিচিত মনে হয় এবং তাদের কথায় সে চুপ হয়ে যেতে পারে বা সাড়া দিতে পারে। গর্ভে থেকে বাচ্চা যে জিনিসটা শিখে বা বুঝতে পারে তা হচ্ছে খাবারের স্বাদ। গর্ভে থাকার 8 থেকে 15 সপ্তাহের মধ্যেই শিশুর এই ক্ষমতা তৈরি হয়ে যায়। তখন থেকে সে আলাদা করতে পারে মিষ্টি, টক বা তেঁতো স্বাদ। তাই জন্মের কয়েক মাস পরে যখন সে খাওয়া দাওয়া শুরু করে তখন এই 3টি স্বাদের বাইরে নতুন কোনো ফ্লেভার জিভে ঠেকলে সে ভালোই বুঝতে পারে তার তারতম্য। মানে গর্ভাবস্থায় মা যে ধরনের খাবার খেতে অভ্যস্ত হয়, সাধারণত গর্ভাবস্থার পরে বাচ্চা যখন পৃথিবীতে চলে আসে তখনও সেই ধরনের খাবারের প্রতি আকৃষ্টতা বেশি লক্ষ্য করা যায়। গর্ভে থেকে বাচ্চা যা শেখে তার মধ্যে অন্যতম হচ্ছে আলোর তারতম্য বোঝা। ব্রণ অবস্থায় মাত্র 8 সপ্তাহের মধ্যেই বাচ্চার চোখ ফুটে যায়, কিন্তু গবেষণায় দেখা গেছে সেই অবস্থাতেও গর্ভে অন্ধকারের মধ্যে কোনোভাবে আলো পৌঁছে গেলে গর্ভের বাচ্চা তার চোখ সরিয়ে নিচ্ছে। এমনকি জন্মের সময় যত কাছাকাছি এগিয়ে আসে তত চোখ পিটপিট করতে শেখে যায়। পৃথিবীর চড়া আলোতে মানিয়ে নেওয়ার জন্য পেটের ভেতর থেকেই তার প্রস্তুতি চলে। অনেক সময় দেখা যাবে গর্ভবতী মা যদি অনেক বেশি আলোর সামনে চলে আসে হঠাৎ করে, তাহলে গর্ভে থেকেই বাচ্চা নড়ে চড়ে ওঠে, কারণ সে বুঝতে পারে আলোর তারতম্য। আগেই বলেছি, গর্ভে থাকার প্রথম 3 মাসেই বাচ্চার কান পুরোপুরি তৈরি হয়ে যায়। গর্ভে থাকাকালীন কানের গঠন হওয়ার পর থেকেই শিশু তার মাতৃভাষার সঙ্গে পরিচিত হতে শুরু করে। যদি কখনো কল্পনা করেন মাতৃ গর্ভে চোখ বুজে কান খাড়া করে আপনাদের কথাবার্তা শুনছে শিশু, তাহলে খুব ভুল ভাবেননি। পেটের ভেতরে শিশুর হাবভাব অনেকটা এরকমই থাকে। তাই ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকে গর্ভাবস্থায় যেন ঝগড়াঝাটি কান্নাকাটি এড়িয়ে চলতে বলা হয়, কারণ এগুলোর প্রভাব গর্ভের বাচ্চার উপর খুব বাজেভাবে পড়ে। বাচ্চা তাহলে মানসিকভাবে বিকৃত বা অসুস্থ হয়েও জন্মগ্রহণ করতে পারে। গর্ভাবস্থায় বাচ্চা যেই ব্যাপারটা সবচেয়ে বেশি শেখে তা হচ্ছে মাকে চিনতে পারা বা মায়ের গন্ধ বুঝতে পারা। মায়ের পেটে যে অ্যামনিটিক ফ্লুইডে বাচ্চা ভেসে বেড়ায় তার গন্ধ অনেকটা মায়ের শরীরের গন্ধের মতোই। তাই জন্মের পরে মায়ের গায়ের সেই গন্ধ সহজেই সে বুঝতে পারে। মায়ের কোলে সবসময় তার নিরাপদ বোধ হয়, কান্না করলেও মাকে খুঁজে বেড়ায়। জন্মের পরে আলাদা করে মায়ের গায়ের গন্ধ চিনতে হয় না তাকে। আশা করছি ভিডিওটা দেখে গর্ভে থাকা বাচ্চার অজানা কিছু তথ্য জানতে পেরেছেন আর এগুলো জেনে হয়তোবা খুশিও হয়েছেন, কারণ গর্ভে থেকেই আপনার বাচ্চা আপনাকে চিনতে পারছে, উপলব্ধি করতে পারছে। আপনার খাবারের স্বাদ, এমনকি আপনার গন্ধ, সব কিছুই তার নখ দর্পণে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।